স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির একটা অফিসিয়াল নোটিস তোমাদের সঙ্গে শেয়ার করব। নোটিশটা কী নিয়ে? নোটিশটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ এবং কবে অ্যাডমিট কার্ড দেবে তোমরা সমস্ত কিছু জানতে পারবে, এবং অ্যাডমিট কার্ডের ঠিক এক সপ্তাহের মধ্যে তোমরা জানো যে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যায়, অর্থাৎ তোমাদের পরীক্ষার ডেট, অর্থাৎ সেমিস্টার টু এবং সেমিস্টার ফোরে পরীক্ষার ডেটও তোমরা কিন্তু জানতে পেরে যাবে। তাহলে এক এক করে বিষয়গুলো দেখে নাও। তোমরা সাইডে ওপর দিকে নোটিশটা দেখতেই পাচ্ছ, এটা তোমাদের গতকাল অর্থাৎ 30 তারিখে এই নোটিশটা কিন্তু দেওয়া আছে। নোটিশে যদিও লেখা আছে এটা 26 জুন, কিন্তু এটা 30 তারিখে, মানে ইউনিভার্সিটির ওয়েবসাইটে 30 তারিখে নোটিশটা দেওয়া হয়েছে, 30 জুন নোটিশটা দেওয়া হয়েছে। সেখানে কি বলা হচ্ছে, 1 নম্বর পয়েন্ট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপলোডিং চেকলিস্ট, অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপের পরীক্ষার জন্য যে ফর্ম ফিল আপের প্রসেস সেটা আজ থেকে, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, এবং এই চেকলিস্ট আপলোডিং করা যে বিষয়টা এটা কলেজই করে থাকে, এটা তোমাদের কিছু করতে হয় না। তোমাদের এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অনলাইন এনরোল, মানে অনলাইন যে এনরোলমেন্ট করতে হবে, এই এনরোলমেন্টের সময় হচ্ছে 10/7/2023, অর্থাৎ জুলাই মাসের 10 তারিখ থেকে তোমরা এনরোলমেন্ট করতে পারবে, এবং এটা চলবে তোমাদের 15 তারিখ পর্যন্ত। বিষয়টা বোঝো, 10 তারিখ থেকে তোমরা এনরোলমেন্ট করা শুরু করতে পারবে এবং চলবে সেটা জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত। এবং তোমাদের ফিস জমা দেওয়ার, অর্থাৎ এক্সাম ফিস জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে তোমাদের 18 জুলাই মাসের 18 তারিখ হচ্ছে সেমিস্টার টু এবং সেমিস্টার ফোরের ছাত্রছাত্রীদের তোমাদের এক্সামের ফিস জমা দেওয়ার লাস্ট ডেট। এবং তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 25শে জুলাই, 25শে জুলাই থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছ যে তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশি বাকি নেই, অর্থাৎ 25শে জুলাই তোমরা যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করো তার এক সপ্তাহের মধ্যে, অর্থাৎ ধরে নিতে পারো তোমরা আগস্টের প্রথম সপ্তাহে বা তোমার জুলাই মাসেই পরীক্ষা, একদম জুলাই মাসের শেষের দিকে 28-29 তারিখ করে পরীক্ষা শুরু হয়ে যেতে পারে, বা খুব বেশি দেরি হলে আগস্টের 1-2 তারিখ থেকে শুরু হয়ে যেতে পারে, অর্থাৎ আগস্টে ধরে নিতে পারো 1 তারিখ থেকেই শুরু হবে বা তারও আগে পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা অবশ্যই তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়গুলো জানার সুযোগ করে দেবে।